দশম শ্রেণীর পাঠ্য অভিষেক কবিতা পর্যালোচনার দ্বিতীয় পর্বে সমস্ত শিক্ষার্থীকে স্বাগত জানাই। মধুকবি মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ মধু মঞ্জুষা মেঘনাদ বধ কাব্য। যদিও সূক্ষ্ম বিচারে আমরা বীরাঙ্গনা কাব্যকে তার শ্রেষ্ঠ প্রতিভা হিসেবে ধরি, তাহলেও সমালোচক বিচারে কিন্তু মেঘনাদ বধ কাব্যই শ্রেষ্ঠত্বে উপনীত। আর হবে নাই বা কেন, বাংলার একমাত্র লিটারেলি এপিক বা বাংলার একমাত্র সার্থক সাহিত্যিক মহাকাব্যই হলো মেঘনাদ বধ। এই মেঘনাদ বধের সৃষ্টি এবং ভাবনা নিয়ে আমি আগের পর্বে আলোচনা করেছি, যেখানে হঠাৎ রাম রাবণের চিরাচরিত যে ভাবনা, সেই ভাবনাকে পরিবর্তন করে নবযুগের মহাকবি কেন রাবণ বা ইন্দ্রজিৎকে তাঁর কাব্যে শ্রেষ্ঠ প্রতিভা হিসেবে তুলে ধরলেন সেখানে আলোচনা করেছি। ওপরের লিঙ্ক অনুসারে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। আজ আসবো আমরা অভিষেক কবিতা পর্যালোচনায় প্রথমে রাবণ এবং ইন্দ্রজিতের যে বংশ পরম্পরা, যেটি বুঝলে চরিত্রগুলি বুঝতে আমাদের সুবিধা হবে এবং আমরা দ্রুত এগিয়ে যেতে পারব। দেখতেই পাচ্ছ, ব্রহ্মার পুত্র পুরস্থ মুনি, সেই পুরস্থ মুনির পুত্র হচ্ছে বিশ্রবা। এই বিশ্রবা বা বিশ্বশ্রবা যিনি মুনি, তার পত্নী ছিলেন কৈকসী বা নিকষা। এই বিশ্রবা এবং কৈকসীর মোট চারজন সন্তান ছিলেন, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, শূর্পণখা। রাবণ সম্পর্কে আমরা যেটুকুন জানি, শিবের একনিষ্ঠ ভক্ত রাবণ ছিলেন ত্রিভুবনজয়ী বীর। তিন ভাই মিলে তারা তপস্যায় বের হন এবং তপস্যায় ব্রহ্মাকে তুষ্ট করে অমরত্বের বর প্রার্থনা করেন, কিন্তু ব্রহ্মার সেই বর দিতে রাজি না হলে রাবণ এই বর চান যে নর বানর ছাড়া আর কারোর হাতে তার মৃত্যু ঘটবে না। ব্রহ্মা তাকে সেই বরই দান করেন। রাবণের দুজন পত্নী ছিল, ময় দানবের কন্যা মন্দোদ্দরী, যিনি মেঘনাদের মাতা। মেঘনাদ ইনি ইন্দ্রকে জয় করেছিলেন বলে ইন্দ্রজিৎ নাম পেয়েছেন। জন্ম হয়েই মেঘের মতো শব্দ করতে থাকেন বলে তার অপর নাম হচ্ছে মেঘনাদ। এই মেঘনাদ বিভাবসুর বরে বর প্রাপ্ত হয়েছিলেন যে নিকুম্ভিলা যজ্ঞাকারী যজ্ঞ সম্পূর্ণ করার পর তিনি আকাশপথে অদৃশ্য হয়ে যুদ্ধ করতে পারতেন, যাতে তাকে কেউ পরাজিত করতে পারত না। মেঘনাদের মৃত্যু এক অসহায়ভাবে নিকুম্ভিলা যজ্ঞাগারে লক্ষণের হাতে তাঁর মর্মান্তিক মৃত্যু ঘটে নিরস্ত্র অবস্থায়। সেই পরিণতি নিয়েই মেঘনাদ বধ। মেঘনাদের স্ত্রীর নাম হচ্ছে প্রমীলা, যিনি এই লঙ্কা যুদ্ধের স্বামীর মৃত্যুর পর সহমরণ প্রথা মেনে দেহত্যাগ করেন। প্রমীলার চেরি বাহিনী ছিল অত্যন্ত বিখ্যাত, যার পদভরে রাম লক্ষণ থেকে শুরু করে বানর সেনা কম্পিত হয়েছিলেন। এই জন্য যে কোনো মহিলার ভয়ঙ্কর রূপ দেখলে তাকে প্রমীলা বাহিনী নামকরণ করা হয়ে থাকে আমাদের প্রবাদ অনুসারে। রাবণের আরেক পত্নী ছিল যার নাম চিত্রাঙ্গদা। এই চিত্রাঙ্গদার একমাত্র পুত্র হচ্ছেন বীরবাহু। আমরা এই পাঠ্যাংশে দেখব যুদ্ধে বীরবাহু নিহত হয়েছে। আসলে আমাদের এই পাঠ্যাংশের নাম অভিষেক, যেটি প্রথম স্বর্গ হলেও এই প্রথম স্বর্গের শুরুতেই কিন্তু লঙ্কার যাবতীয় বীরদের প্রায় মৃত্যু ঘটেছে, যার মধ্যে কুম্ভকর্ণর মতো বলশালী বীরও মৃত, এবং তারপরে রাবণ তার অন্যতম পুত্র বীরবাহুকে যুদ্ধে প্রেরণ করেন, তিনিও রামের হাতে নিহত হন। দ্বিতীয় চরিত্র কুম্ভকর্ণ। কুম্ভের ন্যায় তার কানগুলি থাকায় তার নাম হয়েছিল কুম্ভকর্ণ, কুম্ভ অর্থাৎ কলসি। কুম্ভকর্ণের স্ত্রীর নাম বজ্রমালা। একসঙ্গে এরা তপস্যায় গেলেও কুম্ভকর্ণের অত্যাচার
দেবতাদের অত্যন্ত শঙ্কিত করে রেখেছিল। যেমনি বিরাট আকারের চেহারা তেমনি তার অত্যন্ত হিংস্র প্রবৃত্তি দেবতাদেরকে ভীত করাতে সরস্বতী তার কর্ণে অবস্থান করে তার বুদ্ধিকে গুলিয়ে দেন এবং কুম্ভকর্ণের অজ্ঞাতসারেই কুম্ভকর্ণের হয়ে সরস্বতী বর প্রার্থনা করেন যে সে ঘুমোতে চায়। ব্রহ্মা এই প্রার্থনা শুনে তাকে ঘুমানোর বর দেন, কিন্তু ব্রহ্মার বরে তিনি ছমাস ঘুমোবেন এবং ছমাস জাগ্রত থাকবেন। যে ছমাস জাগ্রত থাকবেন সেই ছয় মাস তিনি কারো হাতেই বদ্ধ নন, অর্থাৎ কেউ তাকে বধ করতে পারবে না। কিন্তু যে ছমাস ঘুমানোর টাইম সেই সময় যদি তিনি জেগে ওঠেন তাহলেই তার মৃত্যু আসন্ন জানবে বলে ব্রহ্মা তাকে বর দেন। লঙ্কায় যখন যুদ্ধ চলছিল তখন কুম্ভকর্ণের ছিল ঘুমানোর সময়, তাই রাবণ তাকে জাগিয়ে তুললে অকালে কুম্ভকর্ণের প্রাণ যায়। তার দুই পুত্র ছিল কুম্ভ এবং নিকুম্ভ। অন্যতম চরিত্র বিভীষণ, যিনি ধর্মভাব প্রবল বলে পরবর্তীকালে রামের পক্ষে এসে যোগদান করেছিলেন। তার স্ত্রীর নাম সরমা, অশোক বাটিকায় যিনি সীতার দেখাশোনার দায়িত্ব নিয়ে থাকতেন। তাদের একমাত্র তরণী সেন, যাকে রাবণ রামের বিরুদ্ধে যুদ্ধে প্রেরণ করলে তরণী সেন রামের হাতে নিহত হন। বিভীষণ একবারের জন্য পরিচয় দেননি যে ইনি তার পুত্র। এই বিভীষণ চরিত্রের ক্ষেত্রে একটা জিনিস ধাতব্য, ধর্ম ভাবরূপে বাল্মীকি রামায়ণে দেখানো হলেও কৃত্তিবাস রামায়ণে বিভীষণ চরিত্রকে সূক্ষ্মভাবে অঙ্কিত করা হলেও বাঙালির কাছে কৃত্তিবাস কিন্তু ঘরশত্রু বিভীষণ রূপেই চিহ্নিত হয়ে আছে। তো এই যে প্রবাদের উৎপত্তি, বিভীষণ তার আচরণের জন্যই এখানে সেই বদনাম পেয়ে আসছে। এবং অবশেষে আসবো রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণের একমাত্র বোন শূর্পণখার কথা, যার স্বামী ছিলেন বিদ্যুৎ, দৈত্যদের অন্যতম রাজা। ত্রিভুবনজয়ী রাবণের বিশ্বজয়ের সময় এই বিদ্যুৎ প্রাণ হারালে শূর্পণখাকে একা থাকার এবং সব রকম সাহায্য করার প্রতিশ্রুতি দেন। খর এবং দূষণ নামে দুই ভীষণ সেনাপতিকে শূর্পণখার রক্ষার দায়িত্ব দেন। তোমরা সকলেই জানো পরবর্তীকালে গোদাবরী তীরে অবস্থানকালে শূর্পণখা প্রথমে রাম এবং পরে লক্ষণকে বিবাহ করতে চাইলে লক্ষণ তার নাক কান কেটে চরম নির্যাতনের মধ্যে ফেলে দেয়, আর তারই প্রতিশোধ নিতে শূর্পণখা রাবণের কাছে এসে সীতার সম্বন্ধে গুণগান করে এই মহাসংগ্রামের সূচনা করেন। এখন সমস্ত পরিচয় আমরা পেলাম। আমাদের যে অভিষেক পাঠ্যাংশটি, এটি মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গ। অভিষেকের যে 785টি পুক্তি রয়েছে বা চরণ রয়েছে, লাইন রয়েছে, সেই 785 পুক্তির 657 থেকে 762 লাইন আমাদের এখানে উদ্ধৃত। তো এই অংশে আমরা দেখব যে লঙ্কার বীররা একে একে নিহত হয়েছেন, এমতাবস্থায় রাবণ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, কারণ ইন্দ্রজিৎ তখন স্ত্রীর সঙ্গে প্রমোদ উদ্যানে, অর্থাৎ আমরা আধুনিককালের বাগানবাড়ি বলতে পারি, সেখানে অবস্থান করছেন। তাই রাবণ নিজে যুদ্ধযাত্রার জন্য যখন প্রস্তুত হচ্ছেন, এ কথা শোনা মাত্র বারুণী, অর্থাৎ সমুদ্রদেবের স্ত্রী, তিনি খবরটি পৌঁছে দেন দেবী লক্ষ্মীর কাছে। দেবী লক্ষ্মী বিবেচনা করে দেখেন যে লঙ্কার মূল শক্তি ইন্দ্রজিৎ ব্যতি রেখে রাবণ যুদ্ধে এলে তাদের পরিকল্পনা সম্পূর্ণ হবে না। তাই তিনি সাদা কাপড়ে লাঠি হাতে নিয়ে বিধবা ধাত্রী প্রভাসা ছদ্মবেশে হাজির হলেন ইন্দ্রজিতের প্রমোদ উদ্যানে। পাঠ্যাংশ সেখান থেকেই শুরু। তার মূল লক্ষ্য ইন্দ্রজিৎকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া। এই উদ্দেশ্য সাধন করতে
তিনি কি আচরণ করেছেন সেটাই আমাদের পাঠ্যাংশ। পাঠ্যাংশের শুরুতে আমরা পাঠ পরিকল্পনায় একটু যদি তাকাই তাহলে দেখব এই কাব্যের যত লাইন আছে প্রত্যেকটি 14 মাত্রার চরণযুক্ত অমিত্রাক্ষর ছন্দে লিখিত, অর্থাৎ শেষে পয়ারের মতো মিল নেই। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কয় শুনে পূর্ণবান, এ ধরনের সমান বান, এই যে মিল, এই অন্তমিল কিন্তু এখানে থাকবে না। কারণ ভাবধারা যদি লাইনের পর লাইন এগিয়ে না যায় তাহলে ভাবের প্রকাশ অপূর্ণ থাকবে, তাই পড়তে হবে 8 মাত্রা এবং 6 মাত্রা ভেঙে। তো আমি শুরু করছি, তোমরা দেখলেই বুঝতে পারবে যে বিষয়টি কিভাবে পড়তে হবে। কনক আসন ত্যাজী বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা কি হেতু মাতো গতিতব আজি এ ভবনে কহ দাসী লঙ্কার কুশল। এখানে এসে পূর্ণচ্ছেদ পড়েছে। কনক কথার অর্থ হচ্ছে সোনা, আসন ত্যাজী আসন বসবার জায়গা, ত্যাজী ত্যাগ করে, তাহলে সোনার আসন ত্যাগ করে, এখানে সোনার সিংহাসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী, বীর যুক্ত ইন্দ্র করে হচ্ছে বীরেন্দ্র, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ বীর, এবং কেশরী, কেশর আছে যার সিংহ, কিন্তু এখানে বীরেন্দ্র কেশরী বীরদের শ্রেষ্ঠ সিংহ সম বীর এখানে বলা হচ্ছে ইন্দ্রজিৎকে, তাই সেই ইন্দ্রজিৎ পরেই বসানো হয়েছে। প্রণমিয়া ধাত্রীর চরণে, প্রণমিয়া নাম ধাতুজ ক্রিয়া, প্রণাম থেকে প্রণমিয়া শব্দটি এসছে। নাম ধাতুজ ক্রিয়ায় সবচেয়ে উল্লেখযোগ্য প্রবর্তনটি দেখান মাইকেল মধুসূদন দত্ত, তাঁর কবিতা মানেই এরকম নাম ধাতুজ ক্রিয়ায় ভর্তি। নামপদকে ক্রিয়াপদে পরিণত করার যে কৌশল সেটি হচ্ছে নাম ধাতুজ ক্রিয়া। আমার ধাতু সংক্রান্ত যে ভিডিও আছে সেখানে দেখলে তোমরা নাম ধাতুর বিশেষ পরিচয় তোমরা পাবে। ধাত্রীর চরণে, ধাত্রীর নাম একটু আগেই আমি বলেছি, ধাত্রীর নাম হলো প্রভাষা, সেই প্রভাষার চরণে অর্থাৎ পায়ে, তাহলে সোনার সিংহাসন ত্যাগ করে বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ তাঁর ধাত্রী, অর্থাৎ তাকে যিনি পালন করেছিলেন সেই প্রভাষার চরণে প্রণাম জানালেন। কহিলা কি হেতু মাতা গতিতব আজি এ ভবনে, এবং জিজ্ঞেস করলেন মা কি জন্য আজ এ ভবন অর্থাৎ এ গৃহে উপস্থিত, কহ দাসী লঙ্কার কুশল। হঠাৎ করে তার ধাত্রীমা এখানে উপস্থিত হয়েছে, স্বভাবতই তিনি চিন্তিত, তাহলে এই দাসকে লঙ্কার কুশল খবর দাও, অর্থাৎ কুশল মঙ্গল সকলে আছে তো, এই প্রশ্ন তার মনে জেগে উঠল। তো সুন্দরভাবে এখানে ইন্দ্রজিতের যে চরিত্রের প্রথম যে দিকটি ফুটে উঠল সেটি হলো যে সম্মান প্রদর্শন। ধাত্রী কথার অর্থ হচ্ছে নার্স, তার ছোটোবেলায় পালিত মাতা হিসেবে তাকে কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, আজকের মতো দূর থেকে হাই হ্যালো করেননি, ফলে সেই জায়গাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটি তার বিনম্রতা শ্রদ্ধাবোধের লক্ষণ। এই চরিত্রগুলি পড়ে তাই আমরা প্রথম থেকে আলোচনা করে যাচ্ছি। শিরচুম্বি ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, শির মানে হচ্ছে মাথা, চুম্বি চুম্বন করে, ছদ্মবেশী ছদ্মবেশ ধারণকারী, আমি তো আগেই বলেছি কে ছদ্মবেশ ধারণ করেছেন, দেবী লক্ষ্মী, কার ছদ্মবেশ ধারণ করেছেন, না ইন্দ্রজিতের ধাত্রী প্রভাষা, প্রভাষার ছদ্মবেশ ধারণকারী। অম্বু রাশি সুতা, অম্বু কথার অর্থ হচ্ছে জল, রাশি মানে জলের রাশি, সুতা মানে হচ্ছে পুত্রী কন্যা, তাহলে সমুদ্রের কন্যা কেন বলা হলো লক্ষ্মীকে, না আমরা সবাই পৌরাণিক সত্যটা জানি যে দেবী লক্ষ্মী সমুদ্রের তলায় অবস্থান করছিলেন, তাকে সমুদ্র মন্থনের সময় আমরা অমৃত ভাণ্ড হতে উঠে আসতে দেখি, সেই জন্য দেবী লক্ষ্মীর অপর নাম বলা হয়েছে অম্বুরাশি সুতা। উত্তরিলা, আবার সেই নাম ধাতুজ পদের ব্যবহার, উত্তর করলেন হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, প্রথমেই একটা অত্যন্ত হতাশা সূচক হায় শব্দ ব্যবহার করে বললেন পুত্র হে সন্তান কি আর বলবো কনক লঙ্কার দশা। কনক লঙ্কা, কনক কথার অর্থ হচ্ছে সোনা,
আমরা আগে সোনার আসন শব্দে কনক ব্যবহার পেয়েছি, আবার এখানে সোনার লঙ্কা। ময় দানবের অভূতপূর্ব সৃষ্টি হচ্ছে এই সোনার লঙ্কা। দেবতাদের যেমন বিশ্বকর্মা, তেমনি দৈত্যদের শিল্পী হচ্ছেন এই ময় দানব। তিনি এই সোনার লঙ্কা নির্মাণ করেছিলেন। সেই সোনার লঙ্কার দশা কি আর বলবো। ঘোরতর রণী হত প্রিয় ভাই তব বীর বাহুবলি। ঘোরতর মানে ভীষণ, প্রচণ্ড, রণী যুদ্ধে, প্রচণ্ড যুদ্ধে হত প্রিয় ভাই তব বীর বাহুবলি। হত অর্থাৎ মারা গেছেন, কে তব প্রিয় ভাই। এখানে আমরা দেখতে পাচ্ছি রাবণের অন্য ছেলে হচ্ছে বীরবাহু, যিনি চিত্রাঙ্গদার সন্তান, সে অর্থে ভাই, তাই এখানে বলা হচ্ছে প্রিয় ভাই বীরবাহু বলি। বীরবাহু তাহলে অন্যতম রাবণের পুত্র, চিত্রাঙ্গদার সন্তান। আর বলি কথার অর্থ বলবান। বলবান বীরবাহু তিনিও এই যুদ্ধে নিহত হয়েছেন। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, অর্থাৎ সেই পুত্রের শোকে মহাশোকগ্রস্ত, মহাশোকী মহাশোকগ্রস্ত রাক্ষসাধিপতি, রাক্ষসদের অধিপতি কে? রাবণ। রাক্ষসযুক্ত অধিপতি, রাক্ষসাধিপতি হয়েছে। সসৈন্য সাজেন আজি যুজিতে আপনি, সসৈন্য সৈন্যের সহিত বর্তমান, সহার্থক বহুব্রী সমাস। সাজেন আজি সেজে উঠছেন আজকে, যুজিতে আপনি, যুজিতে মানে লড়তে, মুখোমুখি সংগ্রামে যেতে, আপনি নিজেকে, নিজেই সেজে উঠছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মাইকেলের এই কবিতায় লক্ষ্য করবে, এক একজন যখন কথা বলছেন তার জন্য এক একটা পর্ব ভাগ করে দেওয়া আছে। ঠিক প্রথম পর্বে ইন্দ্রজিৎ কথা বলেছে, তার উত্তর দিয়েছে প্রভাসা ছদ্মবেশী লক্ষ্মী, আবার ইন্দ্রজিৎ কথা বলছেন। জিজ্ঞাসিলা, সেই নাম ধাতুজ ক্রিয়া, অর্থাৎ জিজ্ঞেস করলেন। মহাবাহু মহান বাহু যার, এখানে ইন্দ্রজিৎ, সেই বহুব্রীহি সমাস মহাবাহু বিস্ময় মানিয়া। বিস্ময় অর্থাৎ অবাক, অবাক হয়ে গিয়ে, অবাক অবস্থায় তিনি জিজ্ঞেস করলেন। প্রশ্নটা এখানে থাকে, মহাবাহু বিস্ময়ের কারণ কি? কি কহিলা ভগবতী? হে ভগবতী, এখানে সেই কন্যা, সেই মাতা, যাকে ভগবতী বলে সম্বোধন করা হচ্ছে, বললেন কি বললে তুমি? কে বোধিল কবি প্রিয়ানুজে? প্রিয় যুক্ত অনুজ করে হচ্ছে প্রিয়ানুজ, প্রিয় মানে আপন, অনুজ কথার অর্থ হচ্ছে ছোটো ভাই। এখানে ইন্দ্রজিতে ছোট ভাই হচ্ছে বীরবাহু, তাই তাকে প্রিয়ানুজ বলা হয়েছে। বলছে কে বধ করলো, কবে বধ করলো সেই আমার প্রিয় ভাইটিকে? নিসারণে সংহারিনু আমি রঘুবরে। নিসারণ রাত্রিকালীন যুদ্ধ, নিশাকালীন রণ, নিসারণ মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সেই রাত্রিকালীন যুদ্ধে সংহারিনু আমি, আমি সংহার করলাম অর্থাৎ সমাপ্ত ঘটালাম, কি না রঘুবরে, রঘুবর রামচন্দ্র, বিষ্ণুর ত্রেতা যুগের রূপ সেই রঘুবর, রঘুবংশের মানুষ বলে রামচন্দ্রকে বলা হতো রঘুবর। তো রাত্রিকালীন যুদ্ধে তো আমি রামচন্দ্রকে কেটে শেষ করে দিয়ে এসছি, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। স্বর বর্ষণ করে অর্থাৎ তীর বর্ষণ করে আমি সেই বৈরী দল অর্থাৎ শত্রু দলকে কেটে ফেললাম। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথা পাইলে তুমি? শীঘ্র কহ দাসে। তাহলে এই বারতা, বারতা শব্দটি এসছে বার্তা থেকে, যেটি তোমরা জানো স্বরভক্তি বা বিপ্রকর্ষের নিদর্শন, ছন্দের খাতিরে ভেঙেছে বার্তা থেকে বারতা। তাহলে এই বার্তা, এই খবর, বিশেষ করে এই অদ্ভুত খবর, আমার ভাই যুদ্ধে নিহত হয়েছে, এই অদ্ভুত খবর জননী মা কোথা পাইলে তুমি, তুমি কোথায় পেলে? শীঘ্র কহ দাসে, এই দাসকে, এই অনুগতকে তুমি তাড়াতাড়ি বলো। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। খুব সুন্দর এই উপমাচয়ন মাইকেলের শ্রেষ্ঠত্বের চাবিকাঠি। রত্নাকর রত্নের আকর, আকর কথার অর্থ হচ্ছে খনি, আর রত্ন মানে দামি পাথর, তোমরা তো জানো। দামি পাথরের খনি কাকে বলা হয়? না সমুদ্রকে, সমুদ্রের তলাই হচ্ছে সমস্ত দামি পাথরের অবস্থান।
তো সেই জন্য তাকে বলা হয় রত্নাকর। রত্নোত্তমা, সমুদ্রে যত দামি পাথর আছে তার মধ্যে উত্তম, রত্নের উত্তম করে হচ্ছে রত্নোত্তমা, স্ত্রীলিঙ্গে রত্নোত্তমা। সেই রত্নের মধ্যে উত্তম রত্ন কোনটি? না দেবী লক্ষ্মী, কারণ তিনি সমুদ্রের গভীরে অবস্থান করছিলেন এক সময়, তাই জন্য তাকে বলা হলো রত্নাকর রত্নোত্তমা। রত্নাকর কথার অর্থ সমুদ্র, রত্নোত্তমা হচ্ছে সেই দেবী লক্ষ্মী, ইন্দিরা সুন্দরী, ইন্দিরা দেবী লক্ষ্মীর অপর নাম। সেই ইন্দিরা সুন্দরী দুটোই বিশেষণ হয়ে বসছে। উত্তরিলা, উত্তর করলেন, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি তব সরি মরিয়া বাঁচিল। হায় পুত্র সীতাপতি অর্থাৎ সীতার পতি, সম্বন্ধ তৎপুরুষ সমাস, এখানে সীতাপতি রামচন্দ্র, তিনি মায়াবী মানব অর্থাৎ মায়া জানেন যিনি, সেরকম একজন মানুষ, তাই তোমার স্বরে তোমার তীরের আঘাত খেয়েও মরে বেঁচে উঠেছে। একটা অদ্ভুত কথা, মরে বেঁচে উঠেছে। আমি প্রথম পর্বেই বলেছি এই জিনিসগুলো বেশি করে রাবণকে ভাবিয়েছে। রাবণ মনে করত সে শক্তিতে শ্রেষ্ঠ, বীরত্বে শ্রেষ্ঠ, কিন্তু সে ভাবতে পারেনি সে নিয়তির কাছে অসহায়। তাহলে মেরে ফেলা একজন মানুষ সেও কিন্তু বেঁচে উঠেছে দেবী লক্ষ্মীর কথাতেই স্পষ্ট। যাও তুমি তরা করি রক্ষ রক্ষ কুলমান একাল সমরে রক্ষ চূড়ামণি, অর্থাৎ যাও তুমি তরা করি অর্থাৎ তাড়াতাড়ি করে যাও, রক্ষ রক্ষ কুলমান, রক্ষ প্রথম রক্ষের অর্থ হচ্ছে রক্ষা করো, রক্ষ কুলমান অর্থাৎ রাক্ষসদের কুলের সম্মান, দ্বিতীয় রক্ষ হচ্ছে রাক্ষসকুল, রাক্ষসকুলের সম্মান রক্ষা করো। এই কাল সমরে, সমর কথার অর্থ হচ্ছে যুদ্ধ, রণ, আহব, তো সেই কাল সমর কেন বলা হচ্ছে? না এই কাল রূপী যুদ্ধের কবলে পড়ে লঙ্কার বীররা একে একে নিঃশেষ হয়ে যাচ্ছে, তাই তাকে বলা হচ্ছে এই কাল সমরে রক্ষ চূড়ামণি, অর্থাৎ রাক্ষসদের চূড়ার মণিস্বরূপ, রাক্ষসদের শ্রেষ্ঠ মণিস্বরূপ তুমি ইন্দ্রজিৎ যাও, এই যুদ্ধে তুমি রক্ষা করো। ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী, ছিঁড়িলা অর্থাৎ ছিঁড়ে ফেললেন, কুসুম দাম অর্থাৎ ফুলের মালা, কুসুম দাম রোষে রাগে, মহাবলী মহাবলবান মেঘনাদ, ফেলাইলা কনক বলয় দূরে, ফেলাইলা অর্থাৎ ফেলে দিল, কনক বলয়, কনক কথার অর্থ হচ্ছে সোনা, বলয় কথার অর্থ হচ্ছে আলা, সেটাকে দূরে ফেলে দিল। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, পদতলে পায়ের তলায় পড়ে শোভিল কুণ্ডল, শোভা পেতে লাগলো, কুণ্ডল কানের বিশেষ অলংকার, সেটা পায়ের তলায় পড়ে শোভা পেতে লাগলো। যথা অশোকের ফুল অশোকের তলে আভামন, অশোক ফুল লাল রঙের ছোট্ট ছোট্ট ফুল হয় অশোক ফুল, সেই অশোক ফুল ফোটার কিছুদিন পরেই ঝরে অশোক গাছের তলাকে শোভিত করে, সেই বর্ণনা আনা হয়েছে যে অলংকারগুলি ইন্দ্রজিতের দেহে শোভা পাচ্ছিল, ফুলের মালা, সোনার বালা, কানের কুণ্ডল, সেগুলো পায়ের কাছে ছড়ানো ছিটানো হয়ে আছে। আভাময় অর্থাৎ আভাযুক্ত, ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোরে, ধিক মোরে আমাকে ধিক্কার, নিজেকে ধিক্কার জানাতে লাগলেন ইন্দ্রজিৎ গম্ভীর স্বরে বারবার করে। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা হেথা আমি বামাদল মাঝে, বৈরী দল, বৈরী কথার অর্থ আগেই পেয়েছি শত্রু, শত্রু দল বেড়ে অর্থাৎ শত্রু দল ঘিরে ধরে আছে স্বর্ণলঙ্কাকে, যে স্বর্ণলঙ্কা তার মাতৃভূমি তার জন্মভূমি, সেই জন্মভূমিকে শত্রুপক্ষ ঘিরে রয়েছে। আর হেথা আমি বামাদল মাঝে, বামা কথার অর্থ হচ্ছে কন্যা, মেয়ে, আমি কি না এখানে সখী পরিবৃত হয়ে অবস্থান করছি, এই কি সাজে আমারে, এই সাজ কি আমারে সাজে, দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ, আমি দশানন আত্মজ, দশানন বলা হয় রাবণকে, দশানন যার বহুব্রীহি সমাস, সেই দশানন আত্মজ, আত্মজ কথার অর্থ হচ্ছে সন্তান, দশাননের সন্তান আমি ইন্দ্রজিৎ, তাই আমাকে এ সাজ মানায় না। আনো রথ তরা করি তাড়াতাড়ি রথ নিয়ে আসো, ঘুচাবো এ অপবাদ বধিরী পুকুরে, আমি
এই অপবাদ, এই দুর্নাম, এই যে দুর্নাম, এই দুর্নাম আমি এক্ষুনি বুঝিয়ে ফেলবো বোধি রিপুকুলে। বধ করে রিপু অর্থাৎ শত্রু, শত্রুপক্ষের বংশকে ধ্বংস করে, কুল কথার অর্থ হচ্ছে বংশ, বা শত্রুর কুলকে ধ্বংস করে আমি এখনই এই দুর্নাম গুছিয়ে ফেলব। অর্থাৎ নিজের প্রতি আত্মবিশ্বাসে ভরপুর একটা আমি দেখতে পাচ্ছি। আর হচ্ছে নিন্দজিৎ চরিত্রের আরেকটা দিক পাওয়া গেল, যখনই তার মনে হলো যে শত্রুপক্ষ তার মাতৃভূমিকে ঘিরে রয়েছেন আর তিনি এখানে সখী দলের মাঝে পরিবৃত হয়ে আছে, তাই অলঙ্কার সব ছুঁড়ে ফেললেন। এখানে তার স্বদেশ প্রেমের একটি রূপও আমরা তুলে ধরতে পারি। তো আমাদের দ্বিতীয় পর্ব এই পর্যন্ত থাকুক, পরের পর্বে আমরা পরবর্তী অংশ নিয়ে দ্রুত হাজির হব। তোমরা অর্থগুলি ভালো করে পড়বে এবং কবিতাটা ভালো করে বোঝার চেষ্টা করো, যাতে যে কোনো উত্তর দিতে সুবিধা হয়, ঠিক আছে? ইন্দ্রজিৎ কেন বিস্ময় মেনেছিল, রত্নাকর রত্নোত্তমা কে, কেন তাকে একথা বলা হয়েছে, আর ধিক মোড়ে কে কেন ধিক্কার দিচ্ছে, এই যে প্রশ্নগুলি এখানের মধ্যে প্রশ্ন। আর ইন্দ্রজিৎ চরিত্রে যে পয়েন্টগুলো আলোচনা করে গেলাম সেগুলো ভালো করে পড়বে। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত, পরের পর্বে দেখা হচ্ছে।